নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং তার সাথে সাথেও আপনারা একটা খাতা পেন নিয়ে বসবেন, যেখানে আপনাদের যে কোশ্চেনের উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট মার্ক এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক। এইভাবে আমরা আজকে 50টা প্রশ্ন আলোচনা করব, আর 50টা প্রশ্ন আলোচনার পর কে কত পেলেন তার নাম্বারটা আমাদের একটু পোস্ট করবেন। যার মার্কস 60% অ্যান্ড অ্যাবাভ জানবেন তার মার্কস ঠিক আছে বা তার পারফরমেন্স ঠিক আছে, কিন্তু আপনারা আমাদের লাইভ ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন, কারণ আপনাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য। আর যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে, তাদের বলবো যে আপনারা আমাদের চ্যানেলের লাইভ ভিডিওগুলো দেখবেন, এবং তার সাথে সাথে আমাদের যে প্রি রেকর্ডেড ভিডিও, হাজারের ওপর ভিডিও আপলোড করা আছে। আমরা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও পোস্ট করে থাকি। আশা করছি সেই ভিডিওগুলো দেখলে আর গ্যারেন্টি সহকারে আপনাদের পাস মার্কস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন বেশি কথা বলবো না, আলোচনা শুরু করা যাক। তা আপনারা যদি 151 নম্বর প্রশ্ন থেকে আজকে আলোচনা করছি, এর আগের যদি প্রশ্নগুলো যেগুলো আলোচনা হয়েছে সেগুলো দেখতে চান, তাহলে আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখুন। আশা করছি আপনার উপকারে লাগবে। তো চলুন আজকের প্রথম প্রশ্ন, আর প্রথম প্রশ্ন এর আগের দিনের হোমটাস্কের প্রশ্ন। তা চলুন আজকের হোমটাস্কের প্রশ্ন দিয়ে শুরু করব। তা হোমটাস্কের প্রশ্নটা কী আছে সেটা দেখে নিই। লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটি কোন ধরনের চলন? অপশান এ আছে কেমোনেস্টি চলন, অপশান বি আছে সিসমোনেস্টি চলন, অপশান সি আছে থার্মোনেস্টি চলন এবং অপশান ডি আছে নিকটিনেস্টি চলন। তাহলে 151 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, সিসমোনেস্টিক চলন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 152। ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি এক প্রকার অপশান এ ট্রপিক চলন, অপশান বি কেমোট্রপিক চলন, অপশান সি ট্যাকটিক চলন এবং অপশান ডি ন্যাস্টিক চলন। 152 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ট্যাকটিক চলন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 153। অ্যামিবার গমনাঙ্গ হল অপশান এ নালিকাপদ, অপশান বি সিটা, অপশান সি সন্ধিপদ এবং অপশান ডি হচ্ছে ক্ষণপদ। 153 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ক্ষণপদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 154। মাছের দিক পরিবর্তনে সাহায্য করে অপশান এ পায়ুপাকনা, অপশান বি পুচ্ছপাকনা, অপশান সি শ্রোণীপাকনা এবং অপশান ডি পৃষ্ঠপাকনা। 154 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পুচ্ছপাকনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 155। কেঁচোর গমনাঙ্গ হল অপশান এ সিটা, অপশান বি কোর্সিকা, অপশান সি ঘনপথ, অপশান ডি ফ্লাজেলা। 155 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সিটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 156। ক্ল্যামাইডোমোনাসের গতি হল অপশান এ অ্যামিবয়েড গতি, অপশান বি ফ্ল্যাজেলার গতি, অপশান সি সিলিয়ারি গতি এবং অপশান ডি কোনোটি নয়। 156 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিরিয়ারি গতি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 157। কেঁচোর গমন পদ্ধতি হল অপশান এ সুইমিং, অপশান বি লিপিং, অপশান সি ক্রিপিং এবং অপশান ডি ক্রলিং। 157 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ক্রিপিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 158। শামুকের গমনাঙ্গ হল অপশান এ মাংসল পদ, অপশান বি টিউব ফিট, অপশান সি প্ল্যাটাজিয়াম আর অপশান ডি পিউপড। 158 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাংসল পদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 159। প্রকরণ চলন নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? অপশান এ ফার্ন, অপশান বি কচু, অপশান সি বনচড়াল এবং অপশান ডি চুপড়ি আলু। 159 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বনচড়াল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 160। মানুষের সুইমিং এর প্রধান উদ্দেশ্য হল অপশান এ পুরো শরীরকে ভাসিয়ে রাখা, অপশান বি
পুরো শরীরকে ভাসিয়ে এগিয়ে নিয়ে চলা, অপশন সি শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা, এবং অপশন ডি মস্তিষ্ক বা দেহ বা ধরকে ভাসিয়ে রাখা। 160 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 161, নিচের স্তম্ভ দুটির ম্যাচিং করুন। অপশন এতে আছে 1 নম্বরে হাঁস, 2 নম্বরে চিংড়ি, 3 নম্বরে উড়ুক্কু মাছ এবং 4 নম্বরে তিমি মাছ। আর এদিকে আছে অপশন বি স্তম্ভের মধ্যে 1 নম্বর অপশানে পেক্টোরালিন, অপশান 2 আছে লিপ্তপদ, অপশান 3 আছে ফ্লিপার এবং অপশান 4 আছে প্লিউপদ। তাহলে 161 নম্বর প্রশ্ন, তো চলুন আমরা দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কীভাবে হয়। ঠিক আছে, তাহলে হাঁস আপনারা এখানে তিনটে মোটামুটি যদি জানেন তাহলে একটা এমনি এমনি হয়ে যায়, তো দেখা যাক আমরা একটা একটা করে সলভ করছি। ঠিক আছে, তাহলে এক হাঁস, হাঁসের সাথে হচ্ছে আমরা কি করব না, হাঁসের সাথে আমরা করব হচ্ছে লিপ্ত পদ, তাই না? তারপরে দুই, দুইয়ের সাথে কি করব, চিংড়ি মাছের সাথে পিউ পদ। ঠিক আছে, আর তিন, তিন নম্বরের সাথে করব উড়ুক্কু মাছের সাথে করব হচ্ছে পেক্টোরালিন, এবং তিমি মাছ, তিমি মাছের সাথে করব ফ্লিপার। তাহলে বন্ধুরা এখানে কিন্তু অপশন বিটা কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, তাহলে 161 নম্বরের প্রশ্নে অপশন বি কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 162, সুইমিং দেহের কোন অংশকে ভাসিয়ে রাখে। অপশান এ পা, অপশান বি হাত, অপশান সি মস্তিষ্ক এবং অপশান ডি হচ্ছে উদর। 162 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 163, চিংড়ির গমনাঙ্গ হল, অপশান এ পিউপড, অপশান বি লিপ্তপদ, অপশান সি ক্ষণপদ এবং অপশান ডি পেশি। 163 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্লিউপড। নেক্সট কোশ্চেনে আসবো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 164, মূত্র বাদামি বর্ণ ধারণ করে নিম্নের কোন পদার্থের জন্য। অপশান এ মেসোগ্লোবিন, অপশান বি অ্যামোনিয়া, অপশান সি হিমোগ্লোবিন এবং অপশান ডি ইউরিয়া। 164 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মেসোগ্লোবিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 165, পোডোসাইট কোষের কোথায় থাকে। অপশান এ গ্লোমেরুলাস, অপশান বি হেনরি লুপ, অপশান সি বাউম্যান ক্যাপসুল এবং অপশান ডি পপস বর্ত নালিকার। 165 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বাউম্যান ক্যাপসুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 166, যকৃৎ নিম্নের কোন রেচন পদার্থ নির্গত করে। অপশান এ বিলিরুবিন, অপশান বি লেথিসিন, অপশান সি বিলিভার্ডিন এবং অপশান ডি সবকটি। 166 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সবকটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 167, হিমাচুরিয়া রোগ হয় নিম্নের কোন পদার্থ মূত্রে থাকলে। অপশান এ পুজ, অপশান বি রক্ত, অপশান সি অ্যাসিটোন এবং অপশান ডি ফ্যাট। 167 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রক্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 168, লাইপুরিয়া রেচনে মূত্রে ফ্যাটের উপস্থিতির কারণ কি। অপশান এ অ্যালকোহল ও ফসফরাসের বিষক্রিয়া, অপশান বি মূত্রনালীর ক্ষত, অপশান সি রক্তে বিলিরুবিনের আধিক্য এবং অপশান ডি রক্তে কিটন বডির আধিক্য। 168 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অ্যালকোহল ও ফসফরাসের বিষক্রিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 169, বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কি। অপশান এ পেলভিস, অপশান বি কর্টেক্স, অপশান সি নেফ্রন এবং অপশান ডি গোবিনী। 169 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নেফ্রন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 170, নিচের স্তম্ভ দুটির ম্যাচ করুন। অপশান এ 1 নম্বর আছে অ্যাসকর্বিক, 2 নম্বরে আছে যোগ, 3 নম্বরে হাইড্রা এবং 4 নম্বরে আরশোলা। আর বি নম্বর স্তম্ভে আছে ইউরেট কোষ, 2 নম্বরে আছে রেনেট কোষ, 3 নম্বরে আছে নেফ্রিডিয়া এবং 4 নম্বরে আছে দেহতল। 170 নম্বর প্রশ্নে আশা করব, তাহলে এক আমাদের যে অ্যাসকর্বিক অ্যাসিড আছে, তাই অ্যাসকর্বিক অ্যাসিডের সাথে রেনেট কোষ এটা একটু সম্পর্কযুক্ত আছে, তাই না? তা তারপরে আমরা করব কি, তারপরে আমরা করব যোগ, যোগের সাথে হচ্ছে নেফ্রিডিয়া,
তারপরে আমরা চলে আসছি, তারপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে হাইড্রার সাথে দেহতাল, আর 4 নম্বরে আরশোলার সাথে ইউরেট কোষ। তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 171, ফিতাকৃমি রেচন অঙ্গের নাম কি? অপশান এ সবুজ গ্রন্থি, অপশান বি ফ্লেম কোষ, অপশান সি দেহতল, এবং অপশান ডি হচ্ছে সংকুচি গহ্বর। 171 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফ্লেম কোষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 172, নিচের স্তম্ভ দুটি ম্যাচ করুন। অপশান এ 1 নম্বর আছে অ্যাট্রোপিন, 2 নম্বরে মরফিন, 3 নম্বরে অটুরিন, এবং 4 নম্বরে অ্যাসিটিন। আর বি স্তম্ভে আছে 1 নম্বরে ধুতুরা, 2 নম্বরে বেলেডোনা, 3 নম্বরে আছে ইপিকাক, এবং 4 নম্বরে আছে আফিং। তা 172 নম্বর প্রশ্ন, তা চলুন আমরা এর সঠিক উত্তর করবার চেষ্টা করি। তাহলে 1 নম্বর অট্রোফিন, অট্রোফিন হবে হচ্ছে বেলেডোনা। 2 নম্বর মরফিন, মরফিনের সাথে একটা আফিনের একটা সম্পর্ক রয়ে যায়, তাই না, মরফিনের সাথে আফিনের। আর 3 নম্বর, 3 নম্বর হচ্ছে আটুরিনের সাথে ধুতরা, এবং 4 নম্বর একটাই থেকে গেল অ্যাসিটিনের সাথে হচ্ছে ইপিকাক। তাহলে অপশান এ কিন্তু এখানে বন্ধুরা সঠিক উত্তর হলো। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 173, 173 নম্বর প্রশ্নে চলে এসেছি। বানতিল পাওয়া যায় কোন গাছে? অপশান এ বট, অপশান বি শাল, অপশান সি রবার, এবং অপশান ডি হচ্ছে লবঙ্গ। 173 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লবঙ্গ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 174, সিস্টোলিথ রাসায়নিকভাবে, অপশান এ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অপশান বি ক্যালসিয়াম কার্বোনেট, অপশান সি ক্যালসিয়াম সিলিকেট, এবং অপশান ডি ক্যালসিয়াম সালফেট। 174 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্যালসিয়াম কার্বোনেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 175, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? অপশান এ টার্টারিক অ্যাসিড, অপশান বি ল্যাকটিক অ্যাসিড, অপশান সি সাইটিক অ্যাসিড, এবং অপশান ডি ম্যালিক অ্যাসিড। 175 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টার্টারিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 176, নিম্নের কোন উদ্ভিদ থেকে রজন নিঃসরণ হয়? অপশান এ রাবার, অপশান বি বাবলা, অপশান সি শিরিষ, এবং অপশান ডি পাইন। 176 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 177, এট্রিফিন কোন রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়? অপশান এ রক্তচাপ বৃদ্ধি, অপশান বি হাঁপানি, অপশান সি কৃমিনাশক, এবং অপশান ডি রক্তচাপ হ্রাস। 177 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হাঁপানি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 178, মাকড়সা রেচন অঙ্গের নাম কি? অপশান এ সবুজ গ্রন্থি, অপশান বি কক্সাল গ্রন্থি, অপশান সি প্লাজমা পর্দা, এবং অপশান ডি হচ্ছে বোজেম্যানের অঙ্গ। তাহলে আমরা 178 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 178 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর কোনটা দেখে নিচ্ছি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কক্সাল গ্রন্থি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 179, মূত্রে রক্ত বেরোলে কোন রোগ হয়? অপশান এ হিমাচুরিয়া, অপশান বি জন্ডিস, অপশান সি বহুমূত্র, এবং অপশান ডি কোনোটি নয়। 179 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হিমাচুরিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 180, একটি বৃক্কে কত নেফ্রন থাকে? অপশান এ 11 লক্ষ, অপশান বি 10 লক্ষ, অপশান সি 5 লক্ষ, এবং অপশান ডি 20 লক্ষ। 180 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 10 লক্ষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 181, বৃক্কে প্রতি মিনিটে কত মূত্র তৈরি হয়? অপশান এ 2 ml, অপশান বি 3 ml, অপশান সি 0.5 ml, এবং অপশান ডি 1 ml। 181 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি 1 ml। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 182, কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয়? অপশান এ ক্রেবস চক্র, অপশান বি আর্থিনিন চক্র, অপশান সি ইএমপি পথ, এবং অপশান ডি গ্লাইকোলাইসিস চক্র। 182 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আর্থিনিন চক্র, আর্থনিথিন চক্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 183, মূত্রে বিলিরুমিন বেশি হলে মূত্রের রং কেমন হয়? অপশান এ গাঢ় সবুজ, অপশান বি গাঢ় খয়েরি, অপশান সি গাঢ় হলুদ, এবং অপশান ডি গাঢ় লাল। 183 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গাঢ় হলুদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 184, মরফিন এর উৎস অপশান এ শৃঙ্খলা, অপশান বি তামাক,
অপশান সি আফিং এবং অপশান ডি এফিড্রা। তাহলে 184 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আফিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 185, নিচের কোন উদ্ভিদ থেকে গঁদ পাওয়া যায়? অপশান এ বাবলা, অপশান বি ফণী মানসা, অপশান সি বট এবং অপশান ডি পাইন। 185 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাবলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 186, এসিটিন এর উৎস কি? অপশান এ এপিকাক, অপশান বি এট্রিফা, অপশান সি ক্যাভেসপস এবং অপশান ডি অ্যাকোনাইট। 186 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এপিকাক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 187, অ্যামিবার রেচনাঙ্গ হল? অপশান এ সংকোচী গহ্বর, অপশান বি দেহতল, অপশান সি ফ্লেম কোষ এবং অপশান ডি কক্সাল গ্রন্থি। 187 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সংকোচী গহ্বর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 188, নিম্নলিখিত কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয়কার রূপে কাজ করে? অপশান এ ভিটামিন, অপশান বি স্নায়ুকোষ, অপশান সি উৎসেচক এবং অপশান ডি হরমোন। 188 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি হরমোন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 189, কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? অপশান এ এসিটিএইচ, অপশান বি এসটিএইচ, অপশান সি জিটিএইচ এবং অপশান ডি এসিটিএইচ। 189 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এসিটিএইচ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 190, অগ্নাশয় একটি? অপশান এ অন্তঃক্ষরা গ্রন্থি, অপশান বি বহিঃক্ষরা গ্রন্থি, অপশান সি মিশ্র গ্রন্থি এবং অপশান ডি অগ্নাশয়। 190 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিশ্র গ্রন্থি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 191, টিএসএইচ এর উৎসস্থল হলো? অপশান এ অ্যাড্রিনাল, অপশান বি থাইরয়েড, অপশান সি পিটুইটারি এবং অপশান ডি অগ্নাশয়। 191 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পিটুইটারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 192, একটি লোকাল হরমোন হলো? অপশান এ অক্সিন, অপশান বি কাইনিন, অপশান সি থাইরক্সিন এবং অপশান ডি টেস্টোস্টেরন। 192 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি টেস্টোস্টেরন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 193, নিম্নলিখিত কোন হরমোনটি নাইট্রোজেন বিহীন? অপশান এ অক্সিন, অপশান বি কাইনিন, অপশান সি জিবেরেলিন এবং অপশান ডি আইএএ। 193 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কাইনিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 194, অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? অপশান এ এসিটিএইচ, অপশান বি টিএসএইচসি, অপশান সি জিটিএইচ এবং অপশান ডি এসটিএইচ। 194 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এসিটিএইচ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 195, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে? অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি অ্যাড্রিনালিন এবং অপশান ডি এসটিএইচ। 195 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি থাইরক্সিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 196, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? অপশান এ কাইনিন, অপশান বি অক্সিন, অপশান সি জিবেরেলিন এবং অপশান ডি অ্যাসকরবিক অ্যাসিড। 196 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অক্সিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 197, নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে? অপশান এ থাইরক্সিন, অপশান বি গ্লুকাগন, অপশান সি ইনসুলিন এবং অপশান ডি অ্যাড্রিনালিন। 197 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ইনসুলিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 198, নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন? অপশান এ অ্যাড্রিনালিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি কাইনিন এবং অপশান ডি হচ্ছে গ্লুকাগন। 198 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অ্যাড্রিনালিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 199, অক্সিন কি? অপশান এ উদ্ভিদ হরমোন, অপশান বি প্রাণী হরমোন, অপশান সি উৎসেচক এবং অপশান ডি হচ্ছে রেচন পদার্থ। 199 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা এটা আমরা দেখে নেব। 199 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অক্সিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন।
চলে আসছি আমরা পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 200। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি পিটুইটারি নিঃসৃত হরমোন? অপশান এ থাইরক্সিন, অপশান বি অ্যাড্রিনালিন, অপশান সি ইনসুলিন এবং অপশান ডি হচ্ছে এসটিএইচ। কোশ্চেন নাম্বার 200। আর 200 নম্বর প্রশ্নে আজকের সঠিক উত্তর এবং শেষ উত্তর এটা হচ্ছে অপশান ডি এসটিএইচ। তো বন্ধুরা, আমরা আজকে 50টা প্রশ্ন কিন্তু আপনাদের সামনে সলভ করে ফেললাম। এইবার আপনাদের একটা কাজ উচিত হবে, সেটা হচ্ছে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আমাদের পোস্ট করবেন। আমাদের পোস্ট করার পরে আপনি নিজেই জানতে পারবেন যে আপনি কোন সিচুয়েশনের মধ্যে আছেন, আর তার সাথে সাথে আপনাকে কতটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, ডেভেলপ আমার চ্যানেলের মাধ্যমেই হবে। আপনারা আমাদের লাইভ ভিডিও এবং প্রি রেকর্ডেড ভিডিও যেগুলো আছে সেগুলো দেখুন, আশা করছি অবশ্যই আপনাদের গ্যারেন্টি সহকারে উপকারে লাগবে। চলে আসছি পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয়টা হলো আপনাদের কোশ্চেন অ্যান্সার বিষয়। তা আমি আজকে আমি আপনাদের কোশ্চেনে যেটা হোমটাক্সের কোশ্চেন হবে সেই কোশ্চেনটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, ম্যাক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত ফল? অপশান এ এসটিএইচ, অপশান বি টিএসএইচ, অপশান সি এসিটিএইচ এবং অপশান ডি জিটিএইচ। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, ম্যাক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত ফল? অপশান এ এসটিএইচ, অপশান বি টিএসএইচ, অপশান সি এসিটিএইচ এবং অপশান ডি হচ্ছে জিটিএইচ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে, যাদের নাম শর্টলিস্টেড হবে, তাদের আমরা ইমেল অ্যাড্রেস চাবো, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।